শুভ সকাল প্রিয় ছাত্ররা, আশা করি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আজ আমি তোমাদের পল্লব স্যার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পঞ্চম অধ্যায়ের উপর আবারও একটি নতুন লেকচার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। পঞ্চম অধ্যায়ের উপর ইতোমধ্যে আমরা অনেকগুলো লেকচার ভিডিও কমপ্লিট করেছি এবং লুপের উপর অনেকগুলো লেকচার আমরা দেখেছি। আজকে লুপের উপর আমরা আরেকটি নতুন লেকচার ভিডিও দেখব, যে লেকচার ভিডিওটি মূলত হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার নির্ণয় করা, অর্থাৎ জিসিডি। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয়টি হল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয়, ইংরেজিতে বললে গ্রেটেস্ট কমন ডিভাইজার বা জিসিডি, অর্থাৎ জিসিডি এর সংক্ষেপে বাংলার রূপটি হচ্ছে গসাগু। আমরা সবাই ছোটবেলা থেকে অনেকভাবে গসাগু করেছি, বিভিন্নভাবে আমরা গসাগু নির্ণয় করেছি এবং গসাগু সম্বন্ধে আমরা সবাই মোট ফ্যামিলিয়ার। সেই গসাগুটি আজকে আমরা দেখব একটু ভিন্ন আঙ্গিকে, একটু ভিন্নভাবে। এবং সেই ভিন্নভাবে দেখার জন্য আমাদের যা যা লাগবে, প্রথমত লাগবে আমাদের হচ্ছে প্রবাহচিত্র, দ্বিতীয়ত আমাদের লাগবে হচ্ছে সি প্রোগ্রাম, এবং তৃতীয়ত আমরা সেটি দেখব হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত আমরা দেখব ফ্লোচার্টের মাধ্যমে। ফ্লোচার্ট সম্বন্ধে ইতোমধ্যে আমরা খুবই ভালোভাবে জানি এবং আমরা অনেকগুলো ফ্লোচার্ট করেছি। আশা করি এখন আর আমাদের ফ্লোচার্টে খুব একটা ভীতি নেই এবং কষ্ট হবে না, আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তাহলে ফ্লোচার্টটি শুরু করা যাক, স্টার্ট। দেন হচ্ছে আমরা নর্মালি যে কোনো একটা সংখ্যা ইনপুট নিই, তবে নর্মালি গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদের কয়টা সংখ্যা লাগবে, দুটো সংখ্যার প্রয়োজন হবে, যার মধ্যে সেই দুটো সংখ্যা আমি নিয়েছি, একটি হচ্ছে ইনপুট এল অ্যান্ড হচ্ছে এস। এবং এখানে একটি কন্ডিশন ফিল আপ করতে হবে, কন্ডিশনটি হচ্ছে যেখানে এল এর মান এস এর থেকে অবশ্যই কী হবে, বড় হবে। এবং পরবর্তীতে আমাদেরকে টি ইকুয়ালস টু এল মড এস, অর্থাৎ এল কে এস দ্বারা ভাগ করে দেখতে হবে, এবং সেই ভাগশেষটি আমাদের সেই ভাগশেষটির ফলাফলই হবে টি এর ফলাফল। অর্থাৎ এখানে কিন্তু মড দ্বারা ভাগশেষকে বোঝানো হয়েছে, এবং একই সাথে এল ইকুয়ালস টু এস এবং এস ইকুয়ালস টু টি, এই দুটো ধাপও আমাদেরকে পর্যায়ক্রমে পার করতে হবে। পরবর্তীতে আমাদেরকে একটি কন্ডিশন দেখতে হবে এস এর মানটি শূন্য কিনা, অর্থাৎ খেয়াল করে দেখো টি ইকুয়ালস টু এল মড এস, অর্থাৎ এল মড এস যদি শূন্য হয়, এই ভাগশেষটি যদি শূন্য হয় তাহলে টি এর মান শূন্য হবে, এবং টি এর মান শূন্য হলে এস ইকুয়ালস টু শূন্য হবে, তাছাড়া কিন্তু এস ইকুয়ালস টু শূন্য হওয়ার কোনো রাস্তা নেই। এখন এস ইকুয়ালস টু জিরো, এটি যদি নো হয়, খেয়াল করে দেখো এস ইকুয়ালস টু জিরো, এটি যদি নো হয়, অর্থাৎ কন্ডিশনটি যদি আমাদের মিথ্যা হয়, তাহলে এই লুপটি চলতে থাকবে, এবং লুপটি কী হবে, অর্থাৎ এস এর মান যখনই শূন্য হবে এবং এটা মিথ্যা হবে, এস এর মান অর্থাৎ যতক্ষণ শূন্য না হবে, এস ইকুয়ালস টু জিরো মিথ্যা হবে, ততক্ষণ এই টি ইকুয়ালস টু এল মড এস, এল ইকুয়ালস টু এস এবং এস ইকুয়ালস টু টি, এই ধাপটি চলতে থাকবে। এবং যখনই আমরা এস এর মান শূন্য পেয়ে যাব, যখনই আমরা এস এর মান শূন্য পেয়ে যাব, অর্থাৎ এই এল মড এস অর্থাৎ ভাগশেষটি শূন্য চলে আসবে, দ্যাট মিন্স টি ইকুয়ালস টু জিরো হবে এবং এস এর মান আমরা জিরো পাব, তখনই কন্ডিশনটি সত্য হবে। এবং যখনই কন্ডিশনটি এখানে সত্য হবে, তখনই সাথে সাথে এল এর যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ এল এর যে ভ্যালুটা এখানে ছিল বা থাকবে, সেই ভ্যালুটাই হবে আমাদের কি, জিসিডি ভ্যালু। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছি কন্ডিশনটি যখনই সত্য হবে, অর্থাৎ এস ইকুয়ালস টু যখনই জিরো হবে আমাদের, তখনই এল ইকুয়ালস টু এস ছিল লাস্টে, এবং এস এর অর্থাৎ যে ভ্যালুটা হবে, দ্যাট মিন্স এল ইকুয়ালস টু যে ভ্যালুটা আমরা পাবো লাস্টে, সেই ভ্যালুটাই হবে কি আমাদের, জিসিডি ভ্যালু। তাহলে এভাবেই ফ্লোচার্টটি আমাদের কি হবে, শেষ হয়ে যাবে। দেন আমরা কোয়েশ্চেন ওয়ান দেখি। Find out the GCD of 10 and 5, where L equals to 10 and S equals to 5. অর্থাৎ আমাদেরকে দুটো জিসিডির ভ্যালু খুঁজে বের করতে হবে, একটি হচ্ছে 10 এবং একটি হচ্ছে 5, যেখানে L এর L সমান হচ্ছে 10 এবং S সমান হচ্ছে কি,
5, অর্থাৎ আমরা বলেছিলাম যে l এর মানটি অবশ্যই কি হবে বড় হবে এবং s এর মানটি ছোট হবে। তাহলে আমাদের এখন গসাগু নির্ণয় করতে হবে কোন কোন সংখ্যার 10 এবং 5 এর আমরা গসাগু নির্ণয় করব। তাহলে লেটস সি whether this flowchart is correct or not, অর্থাৎ 10 আর 5 এর যে গসাগুটা নির্ণয় করব তার জন্য এই ফ্লোচার্টটা ঠিক আছে কিনা, ঠিক আছে? কারণ নরমালি 10 আর 5 এর গসাগু তো আমরা নির্ণয় করতেই পারি, তবে এই ফ্লোচার্টের মাধ্যমে গসাগু আমরা ইজিলি নির্ণয় করতে পারি কিনা সেটাই আমাদের এখন লক্ষণীয় বিষয়। তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের বের করতে হবে, কারণ এল আর এস ধরে নিয়েছি, এই ধাপের কাজ শেষ। এখন আমাদের মূলত বের করতে হবে টি ইকুয়ালস টু এল মড এস, এল ইকুয়ালস টু এস এবং এস ইকুয়ালস টু টি। অর্থাৎ তাহলে টি ইকুয়ালস টু এল মড এস, তাহলে এখানে এল ছিল কি, এল ছিল 10, এস ছিল কত, 5। তাহলে এল এর মান হচ্ছে 10, এস এর মান হচ্ছে 5, তাহলে 10 মড 5, অর্থাৎ 5 যখন 5 দুগুণে 10, দ্যাট মিন্স ভাগশেষ কি আছে, নেই, ভাগশেষ তখন কি, 0। তাহলে ভাগশেষ এখানে 0। তাহলে এল ইকুয়ালস টু কি, এস, আমাদের প্রথম এইটা ছিল এল ইকুয়ালস টু এস, এল ইকুয়ালস টু কি হবে, এস, এস এর মান কত ছিল আমাদের, এস এর মান ছিল হচ্ছে আমাদের 5, তাহলে এল ইকুয়ালস টু এস আর এস এর মান ছিল 5, তার মানে এখন এল এর মান কত, 5। আবার টি ইকুয়ালস টু এল মড এস করে আমরা কত পেয়েছি, ফলাফল 0। তাহলে আমরা বলতে পারি এস ইকুয়ালস টু টি, যেটা আমাদের ধাপের মধ্যে ছিল, এবং এস ইকুয়ালস টু টি ইকুয়ালস টু কত, 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস এর মান কত চলে এসেছে, এস এর মান আমাদের 0 চলে এসেছে, এবং আমরা কন্ডিশনে দেখেছিলাম এস এর মান যদি 0 চলে আসে, অর্থাৎ কন্ডিশনটি যদি সত্য হয়, তাহলে কি হবে, সো দ্য ভ্যালু অফ জিসিডি ইজ এল ইকুয়ালস টু 5, অর্থাৎ এল এর যে মানটা থাকবে সেটাই আমাদের কি ভ্যালু প্রদর্শন করবে, জিসিডি ভ্যালু প্রদর্শন করবে, এবং এল এর মান লাস্টে কত ছিল, এল এর মান লাস্টে ছিল 5। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি ম্যানুয়ালি এখন 10 আর 5 এর গুণনীয় গসাগু বের করি, 10 আর 5 এর গসাগু বের করলে কিন্তু আমাদের আসলে কত আসবে, কমন ডিভাইজারটা 5 আসবে, কারণ 10 ইকুয়ালস আমরা জানি 1 ইন্টু 10, 2 ইন্টু 5, এখানে কি 5 আসছে, আবার 5 ইকুয়ালস টু কি, 1 ইন্টু 5, অর্থাৎ দুটোই যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে 1 আর 5 আমরা পাচ্ছি, আর 1 ইন্টু 5 মানে কত, 5। তাহলে এটা হচ্ছে ম্যানুয়াল প্রসিডিউরে আমি বললাম, আর আমরা যদি এভাবেও করি তাহলেও দেখো আমাদের এই ফ্লোচার্ট অনুযায়ীও কিন্তু আমাদের এই জিসিডি ভ্যালুটা এক্স্যাক্টলি দেখাচ্ছে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আসো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন একটু উদাহরণ চেষ্টা করি। ফাইন্ড আউট দ্য জিসিডি অফ 5 এন্ড 2, ঠিক আছে, অর্থাৎ 5 এবং 2, এদের মধ্যেকার জিসিডি ভ্যালুটা বা গসাগু কত হতে পারে, যেখানে এল ইকুয়ালস টু 5, কারণ বড়টা হবে এল এবং ছোট স্মলটা হবে হচ্ছে 2, এল মিন্স হচ্ছে লার্জ, এস মিন্স হচ্ছে স্মল। দেন লেটস সি ওয়েদার দিস ফ্লোচার্ট ইজ কারেক্ট অর নট। তাহলে ফার্স্ট স্টেপে আমরা আসি, প্রথম স্টেপে আমাদের দেখতে হবে টি ইকুয়ালস টু এল মড এস, ঠিক আছে, এল মড এস দ্যাট মিন্স 5 মড 2, অর্থাৎ 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে আমাদের, 1 আসে, ঠিক আছে, 2 দুগুণে 4, ভাগশেষ আমরা কত পাই, 1 পাবো, ভাগশেষ পাবো 1। তাহলে এই মুহূর্তে টি এর মান কত, 1। এল ইকুয়ালস টু এস, এল ইকুয়ালস টু কত, এস, এস এর লাস্ট মান কত ছিল, 2, তাহলে এল ইকুয়ালস টু এস ইকুয়ালস টু কত হবে, 2, এবং এস ইকুয়ালস টু টি, আর যেহেতু টি এর ভ্যালু আমরা কত পেয়েছি, 1, তাহলে এস ইকুয়ালস টু টি ইকুয়ালস টু কত হবে, 1। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এস এর মানটা আসলে কত, এখানে আমরা দেখতে পাচ্ছি এস এর মান হচ্ছে 1, তাহলে এস এর মান যেহেতু 1, তাহলে এটা কি কন্ডিশনটি ফিল আপ করেছে, এস এর মান এখানে কত থাকার কথা ছিল, এখানে এস এর মান থাকার কথা ছিল 0, এবং কন্ডিশন সত্য হলে আমাদের জিসিডি দেখাবে, বাট কন্ডিশন কি সত্য হয়েছে, হয়নি, কন্ডিশন এখানে মিথ্যা হয়েছে। তাহলে মিথ্যা হলে আমাদের কি হবে, এই লুপটি আবার ঘুরবে, তাহলে লুপটি যদি আবার ঘুরে দেন আমাদের আবার সেকেন্ড স্টেপে যেতে হবে, সেকেন্ড স্টেপে যে আবার আমাদের এটি বের করতে হবে, অর্থাৎ এই লুপটি আবার ঘুরবে, ঘোরার পরে এইখানে যেতে হবে। তাহলে সেকেন্ড স্টেপে আসি, টি ইকুয়ালস টু এল মড এস, দ্যাট মিন্স লাস্ট আমরা এল এর মান কত পেয়েছি, লাস্ট আমরা এল এর মান পেয়েছি 2, এবং এস এর মান কত পেয়েছি, 1, তাহলে 2 মড 1 ইকুয়ালস টু 1, অর্থাৎ 1 1 কে 1, তাহলেও কিন্তু ভাগশেষ 1 থাকে, ঠিক আছে? তো অ্যান্ড এল ইকুয়ালস টু এস ইকুয়ালস টু কত,
1 কারণ লাস্ট s এর ভ্যালু কত আমরা পেয়েছি 1 তাহলে l = s আর s এর ভ্যালু 1 এবং s = t t ভাগশেষ আমরা কত পেয়েছি 1 তাহলে s = t = কত বলতে পারি 1 এখন এখানেও আমরা দেখতে পাচ্ছি হিয়ার s = 1 তাহলে কি আমাদের ভাগশেষ শূন্য এসেছে আসেনি তাহলে কি হবে আবার আমাদের লুপটি চলবে এবং আবার যদি আমরা লুপটা চালাই তাহলে দেখব t = l mod s অর্থাৎ 1 mod 1 করলে আমরা ভাগশেষ কি পাবো 1 1 1 অর্থাৎ ভাগশেষ কি পাবো শূন্য এবং l = s = 1 আর s = t = কি পাবো 0 তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে s এর ভ্যালুটা কত s এর ভ্যালুটা হচ্ছে 0 সো ইয়েস আর জিসিটি ভ্যালু যেহেতু এটি সত্য চলে এসেছে কন্ডিশনটি সত্য তাহলে প্রিন্ট এল ভেরিয়েবল অ্যাজ এ জিসিডি তাহলে এল ভেরিয়েবলে আমরা লাস্ট মান কত পেয়েছি এল ইকুয়ালস টু এস ইকুয়ালস টু কত 1 দ্যাট মিন্স এল এর লাস্ট মানটা কত ছিল 1 তাহলে এখানে সো দ্য ভ্যালু অফ জিসিডি ইজ কি হবে এল ইকুয়ালস টু 1 দেখো বুঝতে পারছি কিনা ঠিক আছে তাহলে এইভাবে আমি দুটো উদাহরণ দ্বারা তোমাদেরকে জিসিডি ফ্লোচার্টটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছো এখন আমরা চলে যাই জিসিডির অর্থাৎ গসাগু নির্ণয়ের অ্যালগোরিদম এবং যখনই আমি বলেছি অ্যালগোরিদমটা বুঝবো চেষ্টা করবো পাশে ফ্লোচার্টটি থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখো এখানে অ্যালগোরিদম করার আগে আমরা দেখি আমাদের এখানে ধাপ আছে টোটাল কয়টা 1 2 3 4 5 6 ঠিক আছে তাহলে প্রথম ধাপের কাজ কি প্রথম ধাপের কাজ হচ্ছে শুরু করি খেয়াল করে দেখো ডান পাশে স্টার্ট বাম পাশে কি করলাম শুরু করলাম দ্বিতীয় ধাপে কি আছে এল এবং এস নিয়েছি যেখানে এল এস এর থেকে বড় তাহলে দ্বিতীয় ধাপে দুইটি ধনাত্মক সংখ্যা এল এবং এস ইনপুট নিয়েছি যেখানে এল কি এস এর থেকে বড় তৃতীয় ধাপে আমরা কি করেছি তৃতীয় ধাপে টি ইকুয়ালস টু এল মড এস অর্থাৎ টি ইকুয়ালস টু এল মড এস নির্ণয় করি যেখানে এল চলককে এস চলক দিয়ে ভাগ করলে ভাগ করে ভাগশেষ আমি যে ভাগশেষটা মার্ক করে রেখেছি ভাগশেষ টি চলকে রাখি ঠিক আছে তো ভাগশেষের মানটা আমরা কোথায় রাখবো এল চলককে যদি এস চলক দ্বারা ভাগ করি তো ভাগ করে যে ভাগশেষটা ভাগফল না ভাগশেষটা আমরা টি চলকে রাখবো এবং এস চলকের মান এল চলকে রাখি অর্থাৎ এল ইকুয়ালস টু এস যেটা আমরা এখানে লিখেছি ফ্লো চার্টেও দেখতে পাচ্ছি এবং টি চলকের মান এস চলকে রাখি অর্থাৎ এস ইকুয়ালস টু টি এটাও আমরা ফ্লো চার্টে দেখতে পাচ্ছি এবং সেটাই অ্যালগোরিদমে লিখেছি ধাপ চারে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এস ইকুয়ালস টু জিরো এই কন্ডিশন শর্তটি যাচাই করি যদি সত্য হয় যদি এটি সত্য হয় তাহলে পাঁচ নম্বর ধাপে যায় আর যদি মিথ্যা হয় তাহলে কোথায় যাচ্ছে আবার তিন নম্বর ধাপে যাচ্ছে এবং তখনই এটি কি লুপের তৈরি হচ্ছে যেহেতু ব্যাকে যাচ্ছে খেয়াল করে দেখো ফ্লোচার্টটি যদি সত্য হয় পাঁচ নম্বর ধাপে যাচ্ছে যদি মিথ্যা হয় এই যেখান থেকে এসে তিন নম্বর ধাপে যাচ্ছে ধাপ পাঁচে আমরা কি দেখছি ফলাফল হিসেবে এল চলকের আমরা মান ছাপাচ্ছি জিসিডি হিসেবে এবং ধাপ ছয় আমরা শেষ করি তাহলে এই ছিল আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এবং এটি খুবই সিম্পল আসলে খুবই সহজ এখন লেটস কম্পাইল অ্যান্ড রান দিস ইনটু কোড ব্লক অর্থাৎ কোডটা এখানে আর না দেখে একবার আমরা কোডটা কম্পাইল করে দেখি আমি তোমাদের বোঝার সুবিধার্থে কোডটি লিখে রেখেছি এখানে ডুবাইল লুপ ইউজ করে আর আমরা এখন জানি যে ওয়াইল লুপ ডুবাইল লুপ ফল লুপ এগুলো ইন্টারচেঞ্জ কীভাবে করতে হয় এজন্য আর তিনটা লুপ এখানে দেখাচ্ছি না যেটা সব থেকে সহজ মনে হয়েছে এই গসাগু বের করার জন্য সেটাই এখানে দেখানো হয়েছে দেখো একটু সবাই সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের বেসিক তিনটা জিনিস ছিল হ্যাশ ইনক্লুড হেডার ফাইল আমরা নির্ধারণ করে দিলাম হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ ভয়েড মেন এগুলো আমরা ইতোমধ্যে সবাই এখন ভালোভাবে জানি ঠিক আছে এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখানে ভয়েড মেন দিলেও হবে শুধু মেন দিলেও হবে এটা কোনো প্রবলেম না এটা আমরা যে কোনোটা দিয়েই করতে পারি দেন আমাদের কাজ হচ্ছে ইন্টিজার এল এস টি অর্থাৎ
যেহেতু আমি প্রোগ্রামের মধ্যে অর্থাৎ তোমাদের অ্যালগোরিদম ফ্লোচার্ট যখন দেখেছি সবগুলো ভেরিয়েবল বড় হাতের ধরেছিলাম, তাই এখানে আর কি করার সময় বড় হাতের ধরেছি। তবে যদি এখানে আমরা ছোট হাতের ধরি, চেষ্টা করব অ্যালগোরিদম ফ্লোচার্ট করার সময় ছোট হাতের ধরতে, অর্থাৎ ভেরিয়েবলগুলো যেহেতু এটা সি প্রোগ্রাম, এখানে কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বড় ধরলে সব জায়গায় আমরা বড় ধরবো, ছোট ধরলে সব জায়গায় আমরা ছোট ধরবো। বড় ছোট এখানে মিক্স আপ করা যাবে না, করলে কিন্তু ইরর চলে আসবে। তাহলে এখানে দুটো সংখ্যা, ধনাত্মক সংখ্যা নিয়েছি, এল একটা ছিল এস আর একটা ছিল হচ্ছে আমাদের টি, যেটা দ্বারা আমরা চেক করেছি, ঠিক আছে। এখন প্রিন্ট এফ হচ্ছে এন্টার দ্য হাইয়েস্ট ইন্টিজার, অর্থাৎ সব থেকে বড় ইন্টিজার ভ্যালুটা শো করবে। দেন হচ্ছে যে স্ক্যান এফ করবে পার্সেন্ট ডি অ্যান্ড পার্সেল এল, অর্থাৎ সব থেকে বড় সংখ্যাটা ইনপুট নেওয়ার জন্য এই দুটো লাইন ব্যবহার করেছি, সব থেকে ছোট সংখ্যাটা ইনপুট নেওয়ার জন্য এই দুটো লাইন ব্যবহার করেছি। দেন আমরা লুপে চলে এসেছি ডু কিওয়ার্ড ব্যবহার করে, ডু ওয়াইল কিওয়ার্ড ব্যবহার করে আমরা লুপে চলে এসেছি। লুপের মধ্যে আমরা কি দেখেছিলাম, টি ইকুয়ালস টু এল মড এস, এই অংশটি আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এলকে এস দ্বারা ভাগ করে যে ভাগ শেষটি হবে সেটি আমরা কোথায় রাখবো, টিতে রাখবো। তারপরে এল ইকুয়ালস টু কি হবে, এস, অর্থাৎ এস এর ভ্যালুটা আমরা এলে রাখবো এবং টি এর ভ্যালুটা আমরা এস এর ভিতরে রাখবো। এরপরে লুপ থেকে বের হয়ে এসে দেখবে, মানে এরপরে বাইরে এসে দেখবে কন্ডিশনটা চেক করবে যে ওয়াইল এস নট ইকুয়ালস টু জিরো কিনা। যদি নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এস যদি জিরোর সমান না হয়, ঠিক আছে, যদি সমান না হয় তাহলে কি আবার লুপে যাবে, যদি সমান না হয় আবার লুপে যাবে। এখানে এই যে এক্সক্লামেশন আর সমান সমান, এটা মানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে নট ইকুয়ালস টু, ঠিক আছে, যদি সমান না হয়। আমরা দেখেছিলাম নো হলে লুপের ভিতরে বারবার যাচ্ছিল, নো হলে কিন্তু লুপের ভিতরে বারবার যাচ্ছিল, এজন্য এখানে নট ইকুয়ালস টু দিয়েছি। তো এস যদি শূন্যের সমান না হয় তাহলে লুপের ভিতরে যাবে, এবং যখনই শূন্যের সমান হয়ে যাবে তখনই জিসিডি ভ্যালুটাকে প্রিন্ট দিবে, এবং জিসিডি ভ্যালু কোনটা প্রিন্ট দিবে, এল এর যে ভ্যালুটা থাকবে সেটা। তাহলে প্রোগ্রামটা আমরা একটু রান করে দেখি। আমাদের প্রথমত যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমরা এখানে দেখো প্রিন্ট এফ এন্টার দ্য হাইয়েস্ট ইন্টিজার ভ্যালু, অর্থাৎ সব থেকে বড় ইন্টিজার ভ্যালুটা আমরা ইনপুট নিতে যাচ্ছি, ধরো যে কোনো একটা সংখ্যা ইনপুট দিয়ে, যেমন সাপোজ যেটা দিয়ে আমরা এক্সাম্পল করলাম, দেখি যে সাপোজ 10, আর তো 10 ইনপুট নেওয়ার জন্য আমরা যা লিখেছিলাম এন্টার দ্য হাইয়েস্ট ইন্টিজার, এন্টার দ্য হাইয়েস্ট ইন্টিজার, এই 10টা ইনপুট নিতে পারলাম স্ক্যান এফ এর জন্য। দেন প্রিন্ট এফ এ আমরা লিখেছিলাম এন্টার দ্য লোয়েস্ট ইন্টিজার, তাই এখানে লেখা এসেছে এন্টার দ্য লোয়েস্ট ইন্টিজার। দেন এখানে স্ক্যান এফ এর জন্য আমরা একটা লোয়েস্ট ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে পারবো, ঠিক আছে। এখন এই দুইটা ভ্যালু ইনপুট নেওয়ার পরে সেটা লুপ আকারে যখন ঘুরবে, লুপ আকারে ঘোরার পরে যখন কন্ডিশন চেক করে এস ইকুয়ালস টু শূন্য হবে, তখনই কিন্তু সে লুপ থেকে বের হয়ে আসবে, এবং বের হয়ে আসার পরে সে কী করবে, এল এর ভ্যালুটি প্রিন্ট দিবে, এবং এল এর ভ্যালুটা যেটা হবে সেটা কি জিসিডি কত হবে, 10^5। দ্যাট মিন্স আমাদের প্রোগ্রামটি কী আছে, ঠিক আছে। আমরা ডিফারেন্ট একটা ভ্যালু দিয়ে করে দেখি, যেমন সাপোজ ধরো 70, ধরো 40, ঠিক আছে, 70-40 দিলে আমাদের জিসিডি কত আসবে, 10। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমরা হায়েস্ট ইন্টিজার এবং লোয়েস্ট ইন্টিজার দিয়ে এভাবে জিসিডি বের করতে পারি। তো আশা করি আমি চেষ্টা করেছি তোমাদেরকে লুপের মোটামুটি বেসিক অনেকগুলো প্রোগ্রাম সহ মোটামুটি ভালো পর্যায়ে আমরা পৌঁছে যেতে, এবং অনেকগুলো প্রোগ্রামই আমরা করেছি। আশা করি লুপের বাকি প্রোগ্রামগুলো কিছু কিছু আমরা বই দেখে প্র্যাকটিস করতে পারবো, এবং প্রিটেস্টে মেবি আমাদের অ্যারে আর ফাংশন এই দুটো টপিক আপাতত হয়তো থাকছে না, তবে বাদ বাকি সবগুলোই থাকছে। এজন্য সবাই চেষ্টা করবে যে ভালোভাবে পরীক্ষাগুলো দেওয়ার, এবং আশা করি লেকচারগুলো বুঝতে পেরেছ। এবং কোনো প্রবলেম হলে আমি তো অবশ্যই বলেছি যে কমেন্টে আমাকে জানাও, আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব তোমাদেরকে হেল্প করার, ঠিক আছে। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই, সকলকে বিদায়, ভালো থেকো, সুস্থ থেকো।